বন্ধুরা আপনারা তো সাপ দেখেছেন, কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো এরকম সাপ দেখেছেন যেটি ওঠানোর জন্য ক্রেন মেশিনের ব্যবহার করা হয়? আর বন্ধুরা আপনারা কি কখনো এরকম সাপ দেখেছেন যা উড়ন্ত হেলিকপ্টারকে হামলা করতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় কিছু সাপ দেখাবো। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 33 ফুট অ্যানাকোন্ডা। বন্ধুরা পৃথিবীর বেশিরভাগ বড় সাপ অ্যামাজনের জঙ্গলে এবং নদীতেই পাওয়া যায়, কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন কোনো কনস্ট্রাকশন সাইটে এত বড় সাপ দেখা যায়? হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ চলছিল, আর সেই সময়ে একটি অ্যানাকোন্ডা সাপ দেখা যায়, যা দেখে ওই কনস্ট্রাকশন সাইটের ওয়ার্কাররা ভয় পেয়ে যায়। বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন, এই অ্যানাকোন্ডা সাপটি 33 ফুট লম্বা এবং 1 মিটার চওড়া ছিল। কোনো একজন ওয়ার্কার এই সাপটির একটি ভিডিও রেকর্ডিং করেছিল, যা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। ব্রাজিল রিভার অ্যানাকোন্ডা। বন্ধুরা আপনারা এখন ভিডিওতে যে অ্যানাকোন্ডা সাপটি দেখতে পাচ্ছেন, এটি ব্রাজিলের একটি নদীতে এক ফিশারম্যানের জালে ধরা পড়েছিল। প্রথমে ওই ফিশারম্যান সাপটিকে বড় মাছ ভেবে ধরার চেষ্টা করছিল, কিন্তু যখনই সে সাপটির কাছে পৌঁছালো, সে বুঝতে পারলো ওটি কোনো মাছ নয়, ওটি আসলে একটি সাপ। আর বন্ধুরা এই সাপটি আগে থেকেই বড় কিছু শিকার করেছিল, তাই সে খুব দ্রুত পালাতে পারছিল না, আর ওই জেলে সাপটির লেজ ধরে তাকে টানাটানি করছিল, সাপটি পালাবার চেষ্টা করছিল, অবশেষে সে পালাতে সক্ষম হয়েছিল। গ্রিন অ্যানাকোন্ডা। বন্ধুরা গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় অ্যানাকোন্ডা সাপ, যা খুব ভয়ঙ্কর হয়। এদের মধ্যে ফিমেল অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডার চেয়ে বড় এবং ভারী হয়। এরা জল এবং স্থল উভয় জায়গাতেই থাকতে পারে, তবে এরা জলে যেমনটা দ্রুত চলাফেরা করতে পারে, স্থলে তেমনটা পারে না। এরা খরগোশ, হরিণ, ছাগল, ভেড়া এমনকি জাগুয়ারের মতো প্রাণীদেরকেও এদের শিকার করে থাকে, তবে এরা লম্বায় বড় হওয়ার কারণে বড় প্রাণীদেরকে এদের শিকার করে থাকে। এরা শিকারকে হামলা করার পর পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে হাড় দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে, আস্ত গিলে ফেলে। তবে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন, এরা ততক্ষণ পর্যন্ত এদের শিকার করে না যতক্ষণ পর্যন্ত কোনো শিকার এদের সামনে না আসে। মেডুসা। বন্ধুরা এই সাপটিকে 2011 সালে আমেরিকার মিসৌরিতে দেখা গিয়েছিল, আর এটি কত বড় সাপ তা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আসলে এটি একটি অজগর সাপ, আর এটি 25.5 ফুট লম্বা ছিল। এই সাপটিকে ধরার জন্য 15 জনেরও বেশি লোক লেগেছিল। এই সাপটির বয়স ছিল 10 বছর। এই সাপটিকে দেখাশোনা করার জন্য ফুল মুন প্রোডাকশন নামক এক সার্কাস কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল। এই সাপের খাবার হিসাবে লাগত হরিণ এবং খরগোশের মাংস। এই সাপটি একবার 36 কেজি হরিণকে পুরোটাই গিলে নিয়েছিল। ইন্দোনেশিয়ান পাইথন। বন্ধুরা এই সাপটিকে 2002 সালে ইন্দোনেশিয়ার একটি ক্ষেতে পাওয়া যায়। এটি ওই সময়ের সবচেয়ে বড় সাপ ছিল, আর এর ওজন ছিল 437 কেজি। ইন্দোনেশিয়ার এক দম্পতি ক্ষেতে কাজ করার সময় ওই সাপটিকে দেখেছিল। সাপটিকে দেখে ভয় পেয়ে তারা পুলিশকে খবর দিয়েছিল এবং এটিকে ধরে চিড়িয়াখানাতে রেখে দেওয়া হয়েছিল। বার্মিজ পাইথন। বন্ধুরা আপনারা এখন যে অজগর সাপটিকে দেখতে পাচ্ছেন, এটিকে বার্মাতে দেখা যায়। এর দৈর্ঘ্য প্রায় 16 মিটার পর্যন্ত হয় এবং এর ওজন প্রায় 190 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের দৃষ্টিশক্তি খুব তীক্ষ্ণ হয় না, অর্থাৎ এরা খুব দূরের জিনিস সহজে দেখতে পায় না। এই সাপটি বেশিরভাগ সময় গাছে থাকে, আর এরা পাখি, খরগোশ বা ছোট হরিণদের এদের শিকার করে থাকে। এই সাপটি বেশিরভাগ সময় একাই থাকতে পছন্দ করে। এরা প্রজননের সময় পুরুষ এবং স্ত্রী সাপ একে অপরের সঙ্গে মিলিত হয়। আর এদের প্রজাতিতে একটি সাপ আছে যেটি সাদা ও সোনালী বর্ণের হয়ে থাকে, যা দেখতে খুব সুন্দর হয়। এরা খুব সুন্দর হওয়ার পাশাপাশি খুব শান্ত হয়, আর এরা এতটাই শান্ত হয় যে অনেক মানুষ এদেরকে নিজের বাড়িতেই পুষে থাকেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনি এমনই রহস্য, রোমাঞ্চ, ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।